আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে নতুন একটি অভিজ্ঞতা শেয়ার করার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তৈরি করা। আমরা এখন আছি চুয়াডাঙ্গা রেল স্টেশনে। এখান থেকে আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই 11:49 ট্রেনটি ছাড়ার কথা, ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ট্রেনটি অলরেডি পৌঁছে গেছে চিত্রা এক্সপ্রেস, ঠিক সময় মতো ট্রেনটি পৌঁছিয়েছে এবং আশা করছি সঠিক সময়ে ট্রেনটি ছাড়বে। এবং ইনশাআল্লাহ এটুকু আশা করি যে বাংলাদেশের রেলওয়ে এখন সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাই, যেটা ইতিপূর্বে তিক্ত অভিজ্ঞতা ছিল। আমরা ট্রেন পৌঁছিয়ে গেছে, ট্রেনে উঠছি, ট্রেনে উঠে আপনাদেরকে ট্রেনের ভিতরের পরিবেশটা দেখাবো ইনশাআল্লাহ। এই যে দেখুন ট্রেনের ভিতরে পরিবেশটা কত সুন্দর পরিবেশ, কোনো হকার নেই, কোনো হইচই নেই, কোনো ঝামেলা নেই, যেটা ইতিপূর্বে ট্রেনে দেখেছি অনেক ঝামেলা। স্ট্যান্ডিং সিট, স্ট্যান্ডিং যাত্রী উঠত সিট ছাড়া, কেউ কেউ ট্রেনের সিটের হাতলে বসতো, এখন সেটা নেই। আমরা আপনাদেরকে আস্তে আস্তে সব দেখাবো ইনশাআল্লাহ। আমরা অনেকক্ষণ ভিডিও দেখাইনি আপনাদেরকে, বেশ কিছুক্ষণ পরে আবার ভিডিওটি দেখাচ্ছি। এখন আমরা অলরেডি পৌঁছে গেছি ঈশ্বরদী জংশন, ঈশ্বরদী জংশন স্টেশনে। এখানে অনেকগুলো রেলের লাইন, কারণ অনেকগুলো রেল এখানে ক্রসিং হয় ঈশ্বরদী জংশনে। আমি যতটুকু জানি যে স্টাফ চেঞ্জ হয়। অবশ্য এই রেল স্টেশনটাতে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর আজকে ট্রেন জার্নি শুরু থেকেই একটা বিষয় লক্ষ্য করেছি, আবহাওয়া একেবারে মেঘাচ্ছন্ন, বৃষ্টি হচ্ছে, গড়ি গড়ি বৃষ্টি, আর আকাশটা অন্ধকার হয়ে আছে। অবশ্য ট্রেনের ভিতরে খুব আরামদায়ক এবং মজার একটা ব্যাপার এই পরিবেশের কারণে। আর আজকের এই পরিবেশে, এই আবহাওয়াতে রাস্তায় গাড়িতে চলা অনেক সমস্যা। সর্বোপরি ট্রেনের ভিতরে একটা মজার বিষয় যেটা হলো, ট্রেনটি চলে আপনার মাঠের ভিতর দিয়ে, প্রকৃতিকে সঙ্গে নিয়ে, প্রাকৃতিক পরিবেশ, যেখানে কোনো ধুলাবালু নেই, কোনো হইচই নেই। ট্রেনটা এখন ঈশ্বরদী জংশন স্টেশনে থেমেছে। এখানে কিছু যাত্রী উঠবে, স্টাফ চেঞ্জ হবে, এরপরে ইনশাআল্লাহ এখান থেকে ট্রেনটি ছেড়ে যাবে। আমরা আপনাদেরকে মাঝে মাঝে বিশেষ বিশেষ কিছু ভিডিও দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। এখন আমরা ঈশ্বরদী জংশন পার হয়ে এপারে চলে এসেছি। দেখুন কত সুন্দর পরিবেশ, ট্রেনের লাইনের পাশ দিয়ে রাস্তা এবং মাঠঘাট ডুবে একাকার অবস্থা, প্রাকৃতিক পরিবেশটা খুবই মনোরম। আপনাদেরকে আবারও ট্রেনের ভিতরের কিছু দেখাবো ইনশাআল্লাহ। এখন আমরা উঠে গেছি যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতুতে। বঙ্গবন্ধু সেতু পার হচ্ছে ট্রেনটি, খুব স্লো, অনেক আস্তে আস্তে যায়। এই ট্রেনের ভিতরটা দেখুন, দেখুন কত সুন্দর পরিবেশ। এখানে নেই কোনো হইচই, কোনো হকার, কোনো রকম ঝামেলা নেই। অনেক পূর্বে একদিন ট্রেনে জার্নি করেছিলাম, ট্রেনের হাতুলেও মানুষ বসে থাকতো, তখন স্ট্যান্ডিং টিকিট বিক্রি হতো। আলহামদুলিল্লাহ আমার ছেলেরা অনেক আনন্দ করছে, আমার দুইটা ছেলে, বড়টা হামজালা বিন সাজিদ এবং ছোটোটা হামজা বিন সাজিদ, তারা খুব মজা পাচ্ছে। আমার ছোটো ছেলে তো ট্রেন ছাড়া আর কোনো কিছুতেই জার্নি করবে না, বিশেষ করে বাসে না। তার এখন ট্রেন খুব পছন্দ, কারণ এখানে কোনো হইচই নেই। আচ্ছা, এখন আপনাদেরকে আমি যমুনা সেতুর উপর দিয়ে যাওয়ার অবস্থায় আকাশ, নদীর পানি, অনেক দূরের দিগন্ত, এগুলো সব দেখাচ্ছি, দেখুন। আকাশটা মেঘাচ্ছন্ন,
সারাটা দিন আজকে বৃষ্টির মধ্য দিয়ে আমরা ট্রেনে আসছি। যতটা রাস্তায় আসলাম পুরো রাস্তাটাতেই বৃষ্টি। তবে খুব ভালো লাগলো যে ট্রেনের ভিতরের পরিবেশটা খুব ভালো, এই কারণে দেখুন আকাশটা দেখুন কেমন মেঘাচ্ছন্ন, অন্ধকার মেঘ। একটা বিষয় কি, আজকের ট্রেনের জার্নির অভিজ্ঞতাটা শেয়ার করতে যে আমি আসলে আবেগে আপ্লুত অবস্থা, এবং মাননীয় সরকারের কাছে একটি অনুরোধ করছি, এই করোনা পরিস্থিতির পরবর্তী সময়ে হয়তো এক সিট খালি থাকবে না, কিন্তু তখনকার সময়ের জন্য একটি অনুরোধ যে অন্তত প্রত্যেকটা সিট অনুযায়ী একটি টিকিট বিক্রি করবেন, প্রতিটা সিটে একটি করে যাত্রী থাকবে, অতিরিক্ত কোনো যাত্রী যেন না ওঠে ট্রেনে, এবং এই যে হকার নেই ট্রেনের ভিতরে, কোনো হইচই নেই, এই পরিবেশটা যেন ঠিক থাকে, তাহলে ট্রেনে যাত্রা করে মানুষ অনেক আনন্দ পাবে। এটা আমার পক্ষ থেকে একটি অনুরোধ মাননীয় সরকারের প্রতি, মাননীয় রেল কর্তৃপক্ষের প্রতি। বিষয়টা আপনারা একটু চিন্তা করবেন। আর বর্তমান সময়ে এক সিট খালি, এটা করোনার কারণে, কিন্তু এক সিট খালি যখন না থাকবে তখন অন্তত প্রতিটা সিটে যাত্রী থাকবে, কিন্তু সিট ছাড়া অতিরিক্ত যাত্রী যেন না হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। আপনাদেরকে আমরা বিশেষ বিশেষ কিছু ভিডিও দেখাবো ইনশাল্লাহ, সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, না টেনে দেখবেন। আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ, এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার উদ্দেশ্যেই আমার চ্যানেলটা, চ্যানেলের বেল আইকনটা প্রেস করে রাখবেন। আর আমার ফেসবুক পেজে অবশ্যই লাইক দেবেন এবং ফলো করবেন। আশা করি আপনাদেরকে আমি মাঝে মাঝে বিশেষ বিশেষ কিছু ভিডিও দিয়ে, আমার অভিজ্ঞতা শেয়ারের মাধ্যম দিয়ে আপনাদেরকেও নতুন ধরনের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ছোট ছেলে খুব আনন্দ করছে। এখন আমরা যমুনা সেতুর উপর দিয়ে যাচ্ছি, বঙ্গবন্ধু সেতু, যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতু। যমুনা নদীর উপরে বঙ্গবন্ধু সেতু, এই সেতুটার উপরে ট্রেনটা পার হইতে অনেক সময় নেয়, কারণ অনেক স্লো, অনেক ধীরে ধীরে ট্রেনটি পার হচ্ছে, যে কারণেই অনেকখানি সময় লাগে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে যমুনা নদীটা পার হয়ে যাওয়ার পরেও কিছু কিছু ভিডিও দেখানো, এবং কমলাপুর স্টেশনে আমরা আশা করি সঠিক সময়ে পৌঁছে যাবো ইনশাল্লাহ। সেই সময়ের মধ্যে পৌঁছানো এবং পৌঁছিয়ে নামা পর্যন্ত আপনাদেরকে ভিডিও দেখাবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের। Thank you.
আবারও আপনাদেরকে ট্রেনের ভিতরটা দেখাচ্ছি, একবার দেখে নিন। এত সুন্দর পরিবেশ বাংলাদেশের রেলওয়েতে ইতিপূর্বে আমি দেখিনি। আমার ইতিপূর্বে খুব খারাপ অভিজ্ঞতা আছে, যে কারণে আমি বাংলাদেশের রেলওয়েতে উঠতাম না, উঠতে ভালো লাগতো না। আমরা অবশ্য সেতু থেকে নেমেছি, এখন এপারে চলে এসেছি ঢাকার দিকে। রাস্তার পাশ দিয়ে রেল লাইন, দেখুন রাস্তাগুলো ভেজা ভেজা বৃষ্টিতে। অবশ্য আজকের এই পরিবেশে ট্রেনের ভিতরে জার্নি করতে অনেক বেশি মজা লাগছে, খুব ভালো লাগছে। আর সবচেয়ে বড় ব্যাপার, ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। আমার বড় ছেলে হামজালা, তারা খুব আনন্দ করছে অবশ্য ট্রেনের ভিতরে। আর আমরা যে সিটটা পেয়েছি, এই যে আমার ছোটো ছেলে সিটটা পেয়েছি, সিটের সামনে আমাদের টেবিল আছে, যে কারণেই তারাও খুব আনন্দে আছে, আমারও খুব ভালো লাগছে। অবশ্য এরকম সুন্দর পরিবেশে জার্নি করতে পারলে সকলেরই ভালো লাগার কথা। আর এই ভালো অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করার উদ্দেশ্যে আজকের আমার ভিডিওটা বানানো। সকলে আমার ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট করে আমাকে যদি কিছু বলার থাকে বলবেন, শেয়ার করে দেবেন ভিডিওটি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আসুন আমরা সকলে একসঙ্গে এই আমরা মানুষের কাছে ভালো কিছু পৌঁছানোর কার্যক্রম পরিচালনা করি, সে কারণে আমাকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমরা অবশ্য আপনাদেরকে অনেকক্ষণ ভিডিও দেখাইনি, এর মধ্যেই অলরেডি আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছিয়ে গেছি। আমরা কমলাপুর রেল স্টেশনের ভিতরে প্রবেশ করছি। এই যে দেখুন, অনেকগুলো ট্রেন এখানে দাঁড়িয়ে আছে, যেগুলো পরবর্তী সময়ে যাবে। অনেকগুলো ট্রেন এখানে কাজ করার জন্য রেখেছে, অনেকগুলো অচল অবস্থায় আছে। আমরা কমলাপুর রেল স্টেশনের ভিতরে প্রবেশ করলাম, কিছুক্ষণের মধ্যে স্টেশনে ট্রেনটি থেমে যাবে ইনশাল্লাহ। আর এই জার্নিটার শেষের দিকে, যে কারণে একটু খারাপও লাগছে, আপনাদের সাথে ছিলাম এতক্ষণ, আর ইনশাল্লাহ পরবর্তী সময়ে আবার আমার এই ধরনের কোনো অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব, যাতে আমি আপনাদেরকে এইভাবে অভিজ্ঞতা শেয়ার করতে পারি। সেজন্য উৎসাহ উদ্দীপনার উদ্দেশ্যেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা অলরেডি কমলাপুর রেল স্টেশন পৌঁছে গেছি, পাশাপাশি আমার ফেসবুক পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো করবেন নিয়মিত, আপনাদেরকে যাতে ভিডিও দিতে পারি। সেজন্য আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে মোটিভেশনাল কোনো কিছু ভিডিও, এরকম অভিজ্ঞতা সম্পন্ন কিছু ভিডিও এবং ইসলামিক কিছু ভিডিও আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছিয়ে গেছি, ট্রেনটা থেমেছে, আমরা কিছুক্ষণের মধ্যে ট্রেন থেকে নামবো। অলরেডি নেমে গেছি ট্রেন থেকে, এই যে আমার ছেলে। আমরা এই যে ট্রেনটা এখন আপনাদেরকে আরেকবার দেখিয়ে নিতে চাই। সামনে ওই যে আমার ছেলে যাচ্ছে, সে কিন্তু লুঙ্গি পরা, আর লুঙ্গি পরার কারণ অবশ্য আছে, ঈদের পরে তার সুন্নাতে খাতনা হয়েছিল আলহামদুলিল্লাহ, সে কারণে তাকে লুঙ্গি পরিয়েই নিয়ে আসছে পুরো রাস্তা, আপাতত প্যান্ট পরাচ্ছে না। সকলে আমার ছেলের জন্য, আমার দুই ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে দিনের দায় হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা ট্রেন থেকে নেমে এখন সামনের দিকে আগাচ্ছে, এই যে আমার ছেলে, আমার ওয়াইফ এবং তারা হেঁটে আসছে। আমি আবারও আপনাদেরকে ট্রেনটা দেখাচ্ছি, যে ট্রেনে আমরা আসলাম, চিত্রা এক্সপ্রেস। সবচেয়ে আনন্দের বিষয় এবং গর্বের বিষয় যেটা, এই ট্রেনটি জাস্ট টাইমে, মানে যে সময়ে পৌঁছানোর কথা, টোটালি সময় লেগেছে চুয়াডাঙ্গা থেকে কমলাপুর পর্যন্ত 6 ঘন্টা 5 মিনিট।
এই 6 ঘন্টা 5 মিনিটে পৌঁছিয়ে গেছে। ট্রেনটা থেমে এখন ট্রেনের ইঞ্জিনের গাড়িটা ঘুরিয়ে আনতে গেছে, ওই যে দূরে দেখলাম ইঞ্জিনের গাড়িটা লাগিয়ে আবার তারা খুলনার উদ্দেশ্যে রওনা হবে ট্রেনটা নিয়ে ইনশাল্লাহ। এই যে ট্রেনের ইঞ্জিন গাড়িটা এখন খোলা, আমরা আস্তে আস্তে স্টেশনের বাহিরের দিকে এগাচ্ছি। এই যে ইঞ্জিন গাড়িটা, ওই যে সামনে ইঞ্জিন গাড়িটা ঘুরে আসছে, আমরা এখন স্টেশনের বাহিরের দিকে বের হয়ে যাচ্ছি। স্টেশনের বাইরে চলে এসেছি। এই যে স্টেশনটা কমলাপুরের রেল স্টেশন, একটু দেখিয়ে নিই আপনাদেরকে। কমলাপুর রেল স্টেশনে বের হওয়ার পরে ইনশাল্লাহ আমরা যাব মিরপুর 14 নম্বর ক্যান্টনমেন্ট এরিয়াতে। একটা হলুদ ট্যাক্সি ক্যাব নিয়েছি, এই যে আমার ছেলেটা ক্যাবে উঠছে। আমরা ইনশাল্লাহ এই ক্যাবে উঠে বাসায় চলে যাব। সকলের কাছে বিদায় নিচ্ছি, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজে লাইক দেবেন, ফলো করবেন এবং চ্যানেলে বেল বাটনে প্রেস করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।